मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन जहो लोक कल्याण मार्गम् त्रैलोकेऽप्य महिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानम् वृत सीतयायो हिरामः स्तब्धीकृत प्रलय कलितोथ महात्री प्रकृति सहजा अंधतामी स्त्रिश्र गीत शात मधुर मह सिंहनाद जगर्ज सोय जात प्रथित शो रामम कृष्ण स्विदानी জয় জয় রাম কৃষ্ণ কল্প জয় জয় ভগবান জগো গুরু জয় জয় জগত জানুনি রাম কৃষ্ণ ভক্তিদাত্রি চৈতন্য দাইনি জয় জয় রাম কৃষ্ণ ইষ্ট গোষ্ঠী সবার চরণ রণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে বিগত দিন আমরা শুরু করেছিলাম গৃহী ও ভক্তের মিলন এই অধ্যায় প্রথম যে এটা সেটা শেষ হয়েছিল সেটা আমরা করেছিলাম তারপরের অংশ থেকে আমরা পড়ছি রাম কৃষ্ণ কিংবা অন্য অন্য অবতারে হাঁক ডাক বাজে ঢাক বিষম সমরে এবে তবে শব্দহীনে প্রভুর গমন কি কারণ জিজ্ঞাসিতে পার তুমি মন শুনহ কারণ তবে তোমারে শোনাই শুনহ কারণ তবে তোমারে শোনাই গুপ্ত অবতারে প্রভু জগত গোসাই গতি শব্দ নাই থাকে বৃহৎ জাহাজে যখন চলিয়া যায় দরিয়ার মাঝে ছুটিল রেলের গাড়ি কত শব্দ তাই ধরা ঘুরে গোটা ধরা কে জানিতে পায় আপনি লক্ষ্যে থাকি প্রভু নারায়ণ ভক্তের দ্বারার পরে ভক্তের দ্বারায় পরে উদ্দেশ্য সাধন ক্রমে পরে পরিচয়ে পাবে তুমি তার ধৈরাজের কর্ম ইহা নহে উতলার যে যে ভক্তের সঙ্গে লয় কার্যের সাধন হইতেছে তাহাদের ক্রমে সংযটন সংযটনে লীলা যদি হৃদয় পায় ঠাঁই তখন বুঝিবে কি বা খেলিলা গোসাই লীলা দর্শন হেতু দৃশ্য ভক্তগণ হেনকৃষ্ণের লীলা বড় গুপ্ত আমরা অন্যান্য লীলা যত দেখি সেখানে দেখি সেটা খুব ব্যক্ত তিনি তার লীলাকে প্রকাশ করছেন যেন একবারে কিছু বলতেই চাইছেন না লুকিয়ে রাখতে চাইছেন কেন লুকিয়ে রাখতে চাইছেন তার মূল কারণ হচ্ছে যে তিনি যদি নিজেকে না গোপন করে রাখতে পারেন তাহলে সবাই যদি জানতে পেরে যায় তাহলে আর তার লীলা করা চলে না সবাই তাকে অবতার জ্ঞানে পুজো করবে এবং যেটা তার আসার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাবে বর্তমান যে অবতার সেই অবতারের আসার উদ্দেশ্য একটাই তিনি জগতের মানুষের কাছে শেখাতে চাইছেন যে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে একটাই হচ্ছে সমস্ত পথ দিয়ে ভগবান লাভ করা যায় তিনি যখন এসেছিলেন তখন ধর্ম একটা অদ্ভুত একটা কিম্ভূত কিমাকার অবস্থার মধ্যে পরিণত হয়েছিল কিছু মানুষ হিন্দুয়ানিকে ধরে রাখার জন্য চেষ্টা করছেন এবং সেই হিন্দুয়ানী বা হিন্দু ধর্মকে ধরে রাখার জন্য তারা রীতি নিয়ম পালন এগুলোতে ওপর বেশি জোর দিচ্ছেন তাই কিছু মানুষ ইসলামিক ধর্মে গিয়েছেন কিছু খ্রিস্টান আজ কিছু মানুষ তৈরি করেছেন নতুন এক ধর্ম যার নাম ব্রাহ্ম সমাজ আবার এই ব্রাহ্ম সমাজে থেকেও মানুষজন শান্তি পাচ্ছেন না সবার মনের ভেতরে একটাই প্রশ্ন তাহলে আমরা যে পথে আছি সেই পথটা সঠিক কি না এই প্রশ্নের মধ্যে তারা বরাবর ঘুরপাক খাচ্ছেন এবং সেই কারণে তারা কিছুতেই পথ খুঁজে পাচ্ছেন না শ্রীরামকৃষ্ণদেব এলেন সব মত সব পথে সাধন করে দেখালেন যে সব মত সব পথ একই জায়গায় নিয়ে যায় শুধু তাই নয় তিনি তার সঙ্গে জুড়ে দিলেন যে যেখানে যেখানে যা কিছু ভালো আছে সেই ভালোগুলোকে যদি আমরা করতে পারি তাহলে আমি একটা ভালো গুলোকে রূপান্তরিত হব এ পূর্ণ মানুষ কেমন হবে এক তার নিজের ধর্মের প্রতি আস্থা থাকবে দুই অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে আর তিন অন্যান্য ধর্মের যা কিছু ভালো নিয়ে নিজেকে সমৃদ্ধ করা এটা যেন একটা ফুলের মতো একটা ফুলের স্তবকের মতো যেরকম ফুলের স্তবক একটা মূল ফুলকে কেন্দ্র করে হয় ধরুন গোলাপ ফুলের বকে আপনি দিতে চাইছেন তাই তার মাঝখানে গোলাপ ফুল ঠিকঠাক থাকা দরকার এখন এ শুধু গোলাপ ফুল হলেই তো হবে না তার চতুর্দিকে পাতা দিতে হবে তাই সবুজ পাতা দেয়া হয় এগুলো হচ্ছে অন্য ধর্মমত তাদের স্বীকৃতি আর প্রত্যেক ধর্মমতের নির্যাস সেগুলো হচ্ছে রজনীগন্ধার মাঝে মাঝে একটা একটা করে ডান্ডা দিয়ে দেওয়া হয় তাতে গোলাপ ফুলটা আরো বিকশিত হয় অন্যান্য ধর্মমতে যা কিছু ভালো সেগুলো সব নিয়ে একটা যেন সম্পূর্ণ একটা ফুলের স্তবক তৈরি করা এই কাজ যে কোনো কাজই দেখবেন করতে গেলে কত একটু মাথা ঠান্ডা করে শান্ত হয়ে করতে হয় আপনি যদি চিকেন বিরিয়ানি রান্না করতে গিয়ে পঞ্চাশ বার যদি ফেসবুক লাইভ হন আর বলেন কুকিং চিকেন বিরিয়ানি ফলো দ্য রেসিপি তাহলে কিন্তু আর যাই হোক আপনার চিকেন বিরিয়ানি রান্না করা হবে না কারণ আপনার মন তো তখন থাকবে ওতেই যে কতটা ফলো করতে পারছি কতজন ফলো করছে আমি দেখি কাউ কেউ কেউ ক্লাস নিতে নিতে লাইভ ক্লাস নিতে নিতে হ্যালো তোমাকে দেখেছি খুব ভালো লাগছে এক যে বিষয়টি বলছিলেন সেই বিষয় থেকে সম্পূর্ণ সরে গেছেন তারপরে যখন আর বিষয়ে সেই ফিরে আসেন তখন দেখি না সেই বিষয়ের ভেতরে যে গভীরতা যে গভীরতা দিয়ে শুরু করেছিলেন যে গভীরতা দিয়ে বলতে শুরু করেছিলেন সেই গভীরতাটা থাকছে শ্রীরামকৃষ্ণ সেই কারণে খুব গোপন ভাবে উদ্দেশ্য সাধনের আগে তিনি এতটুকু হইচই করছেন না উদাহরণ দিচ্ছেন পুথিকার বলছেন বড় জাহাজ যখন গঙ্গার ওপর দিয়ে বয়ে যায় সেটা যখন যায় তখন কিন্তু কোথাও বোঝা যায় না কখন বোঝা যায় না জাহাজটা চলে যাওয়ার পর ঢেউগুলো একটু 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 করে যখন পারে এসে ঠিক ধারাম ধারাম করে সে ইয়ে করে তার জাপটা এসে পড়ে আমার মনে আছে ছোটবেলায় যখন আমরা গঙ্গা স্নান করতে যেতাম গঙ্গা স্নান করবার সময় যখন যেত তখন আমাদের বলা হতো যে এক্ষুনি খুব বড় বড় ঢেউ উঠবে সাবধান পাড়ের কাছাকাছি সেই ঢেউগুলো এসে পাড়ে আছড়ে পড়তো আর আমরা লাভ দিয়ে সেই ঢেউয়ের উপর উঠে যাওয়ার চেষ্টা করতাম এটা হচ্ছে কথা যখন স্টিমারটা চলে গেছে আর যখন ঢেউটা এসে ঝাঁপ দিয়েছে তার ভেতরে অনেক সময় ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ লীলা করে যাওয়ার পরে সেই ঢেউয়ের ধাক্কা আমাদের গায়ে এসে থাকে এই ঢেউ আমরা সবাই নিতে পারি না সেই কারণে যে একজন থাকে না দেখো চলে গেছে। জোর ঢেউয়ের অতএব সাবধান হও এই যে বলার যে লোক সেই বলার লোক হচ্ছে যে জানে স্টিমার কেমন করে গেলে কিরকম কি হয় তারা হলেন অবতারের সঙ্গীগণ কি সুন্দর বলছেন আপনি অলক্ষে থাকি প্রভু নারায়ণ ভক্তের দ্বারায় পরে উদ্দেশ্য সাধন ক্রমে ক্রমে পরিচয় পাবে তুমি তার ধৈর্যের কর্ম ইহা নহি উতলার যে যে ভক্ত সঙ্গে লয়ে কার্যেরও সাধন হইতেছে তাহাদের ক্রমে সংযটন যাদের দিয়ে তিনি কাজ করবেন যাদের সঙ্গে নিয়ে কাজ করবেন যারা আগামী দিনের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণের বার্তা বহন করে নিয়ে যাবেন একটু একটু করে তিনি তাদেরকে যেন এক জায়গায় করছেন এবং এই এক জায়গায় করতে করতে তিনি তার লীলা খেলা করছেন গোপনে কিছুতেই জানতে দিচ্ছেন না যে কে তার লীলা খেলার সঙ্গে কে তার আগামী দিনে লীলাকে বয়ে নিয়ে যাবেন এই কথাটা তিনি একবারও জানতে দিচ্ছেন না তাই বলছেন যে যে ভক্তের সঙ্গে লয়ে কার্যের সাধন হইতেছে তাহাদের ক্রম সংযটন শ্রীরামকৃষ্ণের বার্তা বাহক এই সাধারণ ভক্ত নয় তাই পুথিকার যেন খুব সাবধানে এইটা আমাদের ভাবতে বলছেন ভাবনাটা কি বলছেন সংযটন যদি সংযটন লীলা যদি দিতে পায় স্থান আই। খেলিলা গোসাই লীলা দর্শন হেতু দৃশ্য ভক্তগণ বদন দর্শন পায় দর্পণ যেমন হেন প্রভু ভক্ত পদে রাখি রতিমতি সুনো সংযটন লীলা মধুর ভারতী বলছেন ধৈর্যের কর্ম ইহা নহে উতলার ক্রমে ক্রমে পাইবে পরিচয় ক্রমে ক্রমে পরিচয় পাইবে তুমি তার এই যে কারা কারা তার লীলা বার্তা বাহক হবেন এগুলো আমরা ধীরে 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 তাদের পরিচয় পাব এবং এর জন্য আমাদের উতলা হলে হবে না শুধু মাথা ঠান্ডা করে রাখতে হবে যে ঠাকুর কিরকম ভাবে তার সমস্ত লীলার যে সাথী তাদেরকে জোগাড় করছেন দেখুন না তার যে প্রধান লীলা সহায়ক নরেন্দ্রনাথকে তার করার স্টাইলটা কি সুন্দর একজনের বাড়িতে গান শুনতে গেলেন সেখানে গিয়ে নরেনের সঙ্গে দেখা হলেন তাকে বললেন তুমি এসো তার সঙ্গে দেখা করতে দক্ষিণেশ্বরে এলেন আর তিনি যেন তাকে যেন কতদিনের চেনা হাত ধরে বলছেন এতদিন পরে আসতে হয় হেনা তেনা এই সমস্ত বলছেন রোজ তাকে নরেন্দ্রনাথ অপমান করেন আর রোজ তিনি সেটাকে উপেক্ষা করেন এই করতে করতে তিনি ক্রমাগত ভালোবাসা ঢেলেই যাচ্ছেন এত ভালোবাসা ঢালছেন এত ভালোবাসা ঢালছেন যার কিচ্ছু মনে পড়ছে না আমরা কালকে যেমন লাটু আমাদের জীবনীতে পড়ছিলাম লাটু মহারাজকে দেখে ঠাকুর বলছেন এরকম শুদ্ধ সত্য ছেলে তুমি কোথায় পেলে রাম রাম দত্তকে তিনি জিজ্ঞাসা করছেন এরকম শুদ্ধ সত্য ছেলে তুমি কোথায় পেলে এটা হচ্ছে কথা কি মজার কথা দেখুন যে তিনি যেন এমন একটা ভাব করছেন যেন তিনি কিচ্ছু জানেন না কালকে যেরকম আমরা দেখলাম তিনি তার ভেতরে সঞ্চার করছেন তার চোখ দিয়ে জল পড়ছেন জিজ্ঞেস করছেন কি হয়েছে তোর ঢুল পাচ্ছে তোর ঘুম পাচ্ছে তোর মন খারাপ হচ্ছে বাড়ির জন্য এই সমস্ত কথা কি বলছে একবারও বলছে না কিরকম আনন্দ পাচ্ছিস এই কথাটা তিনি যদি সোজাসুজি বলে দিতেন আমাদের এত বুঝতে কষ্ট হতো না কিন্তু তিনি একবারও ভুল করেও সোজাসুজি বলছেন না যে তিনি তার ভেতরে শক্তি সঞ্চার করছে উল্টে অন্য কথা বলছেন ঘুম পাচ্ছে ধুল পাচ্ছে তোর মন খারাপ হচ্ছে এই সমস্ত নানা রকম কথা বলে তিনি নিজেকে আমাদের থেকে লুকিয়ে রাখছেন তাই বলছেন এই যে ভগবান যে লীলা করছেন এই যে লীলা যদি শুনতে হয় খুব ধৈর্যের সঙ্গে শুনতে হবে কারণ এই ধৈর্যের মধ্যে দিয়ে যে লীলা সংযোটনের মধ্যে দিয়ে আর আগামী দিনের বার্তা বহন তিনি আগামী দিনে আমাদের জন্য যে বার্তা বহন করে নিয়ে সেটি আমরা কান পেতে শুনতে পাব পুথিকা লিখছেন প্রভুর প্রকট কাল বসন্তের ন্যায় ভক্তি প্রেম ফুলকুল সৌরভ ছুটায় বেগন্ধ বেগন্ধ অন্ধ হয়ে বত্ততর মন জুতে জুতে ভক্ত অলি দিল দর্শন জটিিল মুখুজ্জে কালী মুখুজ্ বিহারী নবীন যুবক দয়ে উভয়ে সংসারী কৃষ্ণ ইজারা আছিল যার প্রভুর চরণ পদ যদি পদ যদি সেবে পদ প্রভুতুষ্টায় কেহ না হে হেন চরণ সেবায় বয়স বালক পূর্ণ সরল গরণ হরিণের দুটি সুন্দর নয়ন জুটিলা হুটকো গোপাল হুটকো মহাভাগ্যবান কৃষ্ণ বর্ণ আরাম গণ্যমান্য জানা নাম হেমচন্দ্র কর শ্রদ্ধা ভক্তি ছিল বহু প্রভুর উপর বালক বিনোদ সোম দেখা দিল আসি বলরাম বসুর নিকট প্রতিবেশী বয়স তাহার নহে উনিশের পার উচ্চ পদে অভিষিক্ত জনক তাহার মাস্টার বাঁকুড়ার জেলার মধ্যে ঘর কাকিটায় ক্ষীরদ সুবোধ সরল দুটি অতি ক্ষীরদ সুবোধ দুটি অতি শিশু ছেলে শুনিয়া প্রভুর নামে আসে হেন কালে ক্ষীরদ পরে বল নাহি বেশি সুবোধ খোকা নাম কুমার সন্ন্যাসী যেসব ভক্তের নাম হয় এই স্থলে সবে প্রায় ছেলে জুটিলেন ভাগ্যবান বসিচুন লাল তার পাশে কবিরাজ শ্রীনব উভয়ের বয়স গুপ প্রাপ্ত উভয়ের সংসারী নন্দন নন্দিনী ঘরে শহরে তে বাড়ি বিদেশেতে প্রভুর নাম করিয়া শ্রবণ জুটিলেন যুবা এক ব্রাহ্মণ নন্দন বাল্লাবতী ধর্মপথে পথে আন্তরিক টান কৃতদার তারক ঘোষাল তার নাম জনক তাহার শ্রী পরিচিত শ্যামা ভক্ত দ্বিজ বড় ভক্ত পণ্ডিত বৈরাগ্যের প্রবল বড় তারকের মনে দিনে দিনে বৃদ্ধি পায় প্রভুর সদনে ঝকটতি কাটিয়া যত সংসার বন্ধন পশ্চাতে করিলা তেহ সন্ন্যাস গ্রহণ প্রথমে কয়েকজন ভক্তদের কথা বলছেন বলছেন শুধু তাই নয় এদেরকে ঠাকুর কিরকম ভাবে আকর্ষণ করেছেন আমাদের একটা ধারণা ভগবানের কাছে গেলে ব্রাহ্মণ ছেলেদের শুভ সংস্কার ঠিক তাদের ছোটবেলা থেকে ব্রাহ্মণরা দেখে বাড়িতে পুজো অর্চনা হচ্ছে এটার একটা প্রভাব থাকে কিন্তু ব্রাহ্মণ হলেই যে সে উচ্চ আধ্যাত্মিক সম্পদ সম্পন্ন হবে সেটা কিন্তু সত্য কথা নয় শ্রীরামকৃষ্ণ সেটা মিথ্যা প্রমাণ করে দিয়েছেন তারপরে প্রধান দুই সেবক একজন হচ্ছেন নরেন্দ্রনাথ আর একজন হচ্ছেন রাখাল তারা দুজনে কেউই বামুন নন কেউ বামুন নন শরৎ শশী ছিল বটে কিন্তু যাদের উপর তিনি নির্ভর করেছিলেন যারা তার বার্তা যারা তার বার্তার অনুপম মূর্তি এবং যারা তার বার্তা দুজনেই ব্রাহ্মণ অব্রাহ্মণ এটা একটা অদ্ভুত শ্রীরামকৃষ্ণের লীলা বলছেন প্রভুর জন্মকাল বসন্তকালে ফাল্গুন মাসে তার জন্ম সেই সময় বসন্তের সময় নতুন ফুল ফুটছে আর ফুলের ভেতরে ফ্রেশ মধু অনেক দূর দূরান্ত থেকে সেই ফুল মধু পান করার জন্য ফুলের ঝাঁপিয়ে পড়ে ঠিক সেই রকম ঠাকুর মধু করা যেন সেই বিকশিত হচ্ছেন এবং একে একে তার কাছে এসে উপস্থিত হলেন জটিল মুকুজ্জে কালী মুকুজ্জে বিহারী নবীন যুবক দেয় উভয় সংসারী দুই মুকুজ্জে ভাই এলেন একজন হচ্ছে কালী মুখার্জি আর একজন হচ্ছে জুটিল মুখুজ্জে কালী মুখুজ্জে বিহারী একজন হচ্ছে বিহারী মুখার্জি তারা দুজন এলেন তাদের খুব সম্ভবত আমাদের হাতি বাগানের কাছে তেল কল ছিল এদের সেই কলেতে ঠাকুর গিয়েছিলেন বলছেন নবীন যুবক দয় উভয়ের সংসারী দুজনেই নবীন কিন্তু এ দুজনেরই সংসার হয়ে গেছে আগে যেমন অল্প বয়সে সংসার হয়ে যেত তাই বলছেন কৃষ্ণকায় হরি পদ জাতিতে ব্রাহ্মণ ইজারা আছিল তার প্রভুর চরণ পদ যদি সেবে পদ প্রভু কে কেহ নহে হেন চরণ আরেকজন তিনি এসেছেন গায় রং তার কালো হরিপদ তার নাম জাতিতে সে ব্রাহ্মণ কিন্তু তার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণের পা টেপার ব্যাপারে একবারে বিশিদ্ধ অস্ত ছিল তার মতো ওরকম ভালো করে শ্রীরামকৃষ্ণের পা কেউ চিত্ত পাত না তাই বলছেন যে ঠাকুরের পা যেন তিনি ইজারা নিয়েছিলেন যেরকম আমরা পুকুর ইজারা ইজারানি এখন পুকুরে চাষবাস করা সবটুকুর দায়িত্ব আমাদের ঠিক সেই রকম তিনি যেন শ্রীরামকৃষ্ণের পাটিকে ইজারা নিয়েছেন এবং তিনি শ্রীরামকৃষ্ণের পা ইজারা নিয়ে তিনি কাজকর্ম করছেন বলছেন বয়সে বালক পূর্ণ সরল গরণ হরিণের সম দুটি সুন্দর নয়ন তার চোখগুলো কিরকম হরিণের মতো একবারে হরিণের আপনারা কটনি বয়স দেখেছেন সাউথ খুব সম্ভবত অস্ট্রেলিয়ান ইয়ে ছিলেন আমি ভুলে গেছি খুব সম্ভবত তাই এবারে টানা টানা হরিণের মতো চোখ একটা সময় বিশ্বকাপ খেলেছিলেন এবং তার চোখের জন্য এবং তার বোলিং স্কিলের চেয়েও তার চোখের কথা অনেকবার এরা বলতেন কৃষ্ণ নয়ন আর জুটলেন হুটকো গোপাল মহাভাগ্যমান আর কৃষ্ণবর্ণ আর এক তেজ চন্দ্র নাম আইলা প্রমত চন্দ্র অতি চমৎকার বালক বয়স তার বাপ ম্যাজিস্টর গণ্যমান্য নাম জানা নাম হেমচন্দ্র কর ও আচ্ছা এই লিখে দিয়েছেন সাউথ ইন্ডিয়ান সাউথ 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 ইন্ডিয়ান ইন্ডিয়ান আফ্রিকান ছিলেন সাউথ আফ্রিকান জানা গণ্যমান্য হেমচন্দ্র কর হ্যাঁ সাউথ আফ্রিকান থ্যাংক ইউ শ্রদ্ধা ভক্তি ছিল বহু প্রভুর উপর ঠাকুরের সঙ্গে আস্তে আস্তে দেখা করতে এলেন অনেকেই তার মধ্যে হচ্ছেন গায়ের রং কালো তার নাম তেজ প্রমথনাথ এলেন হুটকো গোপাল এলেন ওই প্রমথনাথের বাবা আবার ম্যাজিস্ট্রেট ছিলেন ঠাকুরের দুঃসাহস ছিল কালকে একজন আমাকে লিখছিলেন যে আমার খুব দুঃসাহস আমি ঠাকুরকে দুষ্টু বলেছি আমি ঠাকুরকে বলেছি ছেলে ধরা কত খারাপ খারাপ কথা লোকে বলতেন ছেলে ছাড়া আর কি আমাদের তো প্রত্যেককেই যে আপনারা আমরা যারা যে সবই একটা এই একটা ইয়ের মধ্যে রয়েছে দেখুন একশো জন আছি আমরা আপনারা একশো সাত জন আছেন আর আমি একজন আটজন এই সবাইকে তো তিনি ধরেই নিয়ে এসছেন তাই না আগে আমাদের ক্লাসে একশো পঞ্চাশ জন থাকতেন মারামারি হতো ঢোকার জন্য এখন কমতে কমতে একশো আটে এসে দাঁড়িয়েছি আমরা তাতেও তো কিছু সমস্যা হচ্ছে না ঠিক তিনি তা ঠিক ধরে ধরে নিয়ে আসবেন তার কাজই ধরে নেওয়া ছেলে ধরা তার কাজ তিনি ভারী দুষ্টু তিনি জানেন কিরকম ভাবে আঁকড়ে ফেলে ভগবানের দিকে মনকে ঘোরাতে হয় তাই তিনি এমন যে যে সাধারণ মানুষের ছেলে তুলেছেন তা নয় ছেলেকে তুলেছিলেন একটা গল্প আমাদের সঙ্গে খুব প্রচলিত আছে একজন ছেলে সাধু হতে তার বাবা খুব বড় ম্যাজিস্ট্রেট ছিলেন তারপরে বলছেন যে এই তিনি এসেছেন তার বাবা দেখতে এসছেন তার ছেলে কোথায় এসে জয়েন করেছে বেলুর মাঠে এসে দেখলেন যে সে ইয়ে করছে কুমড়ো কাটছে তখন বলছেন তুই চল বাড়ি ফিরে চল তোকে আমি গাড়ি গাড়ি কুমড়ো এনে দেবো আর সোনার মোটি করে তৈরি করে দেবো তাতে তো যত কুমড়ো কাটার ইচ্ছা হয় তত তুই কুমড়ো কাট তাতে কোনো সমস্যা নেই কিন্তু কুমড়ো কাটার জন্য শেষ কাটা তুই সাধু ও এই যে আমাদের এই যে কুমড়ো কাটা রান্না করা সমস্ত কিছু যে কাজ এগুলো যে ঈশ্বরের সেবা জব ধ্যান করাটাই একমাত্র ঈশ্বরের সেবা নয় এটাও ওয়েস্ট ইন্ডিজ ইনি ঠিক ঠিক লিখেছেন সুস্মিতা দাস নি লিখছেন কোর্টনি বলস ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার এখন হরিণ নয় না শ্রীরামকৃষ্ণ ছেড়ে আমরা শুধু হরিণ চোখের দিকেই মন দিয়েছি সবাই আর কে ছিলেন বলছেন বালুক বিনোদ সোম দেখা দিল আসি বলরাম বসুর নিকট প্রতিবেশী তাহার নয় উনিশের পার উচ্চপদে পদে অভিষিক্ত তাহার এই যে উচ্চপদে অভিষিক্ত শ্রীরামকৃষ্ণ জানতেন যে এই বাড়িতে যদি জানাজানি হয়ে যায় তাহলে বাড়ির এইসব ছেলেপুলেরা খুব পিটুনি খাবে তথাপি এই উচ্চ পদে অভিষিক্ত ছেলেপুলেদের নিয়ে তিনি খেলা শুরু করলেন দমদমার মাস্টার জুটিল যজ্ঞেশ্বর বাঁকুড়া জেলার মধ্যে ঘর দুটি অতি শিশু শুনিয়া প্রভুর নামে আসে হেন কিরত ক্ষীরদ সংসারী পরে নাহি বেশি সুবোধ খোকার নাম কুমার ও সন্ন্যাসী আরো কে এলেন দমদমার মাস্টার যজ্ঞেশ্বর আর এলেন ক্ষীরদচন্দ্র আর সুবোধ সুবোধ পরবর্তীকালে সন্ন্যাসী হলেন সুবোধানন্দ নাম হল এবং তিনি রামকৃষ্ণ সঙ্গে খোকা মহারাজ নামে বিশেষ পরিচিত ছিলেন বলছেন যেসব ভক্তের নাম হয় এই স্থলে ভাগ্যবান সবে প্রায় কায়স্থের ছিলেন যাদের কথা এখন বলা হলো তারা প্রত্যেকে কায়স্থের ছিলেন ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ ইতর শ্রীরামকৃষ্ণের লীলা হচ্ছে সেই যে আমাদের যে ভাবটা ছিল সেই ভাবটিকে ভেঙে দিয়ে সত্যের ভাবটিকে তিনি ধারণ করে রেখেছেন তিনি কারুর ভাব ভাঙতে আসেননি ব্রাহ্মণের ব্রাহ্মণের নিষ্ঠা ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ের ক্ষত্রিয়তার তার তেজের নিষ্ঠা এগুলো কোনোটা তিনি ভাঙেননি কিন্তু যেটা খারাপ সেটাকে সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন এটা ছাড়া হবে না ওটা ওটা ছাড়া হবে না এটা এই ভাবনা চিন্তাটা সম্পূর্ণ উঠে গেছে পুথিকার বলছেন ভাগ্যবান সবে প্রায় কায়স্থের ছেলে জুটিলেন ভাগ্যবান বসু চুনিলাল তার পাশে কবিরাজ নবগোপাল উভয়ে বয়স প্রাপ্ত উভয়ে সংসারী নন্দন নন্দিনী ঘরে বাড়ি শহরেতে চুনিলাল বসু এবং নবগোপাল ঘোষ এরা এলেন প্রত্যেকে এরা প্রত্যেকেই সংসারী মানে এদের বয়স তখন প্রায় তিরিশ তখনকার দিনে বাইশ তেইশ বছরে বিয়ে হয়ে যেত তাই সাত আট বছর বিয়ে হয়ে গেছে মানে যে ঘোর সংসারী অনেকগুলি ছেলে ফুলে আছে কিন্তু একজনের কথা বিশেষভাবে বললেন বিদেশে প্রভুর নাম করিয়া শ্রবণ বিদেশে মানে এই আমাদের এই বঙ্গদেশের বাইরে বিদেশে প্রভুর নাম করিয়া শ্রবণ জুটিলেন এক ব্রাহ্মণ নয় নন্দন টান ধর্মদার তারক ঘোষাল তার নাম জনক তাহার শ্রী প্রভুর পরিচিত শ্যামা ভক্ত দ্বিজবর ভক্ত পণ্ডিত বৈরাগ্য প্রবল বড় তারকের মনে দিনে দিনে বৃদ্ধি পায় প্রভুর সধনে ঝুটিতে কাটিয়া যত সংসার বন্ধন পশ্চাতে করিলা তেহ সন্ন্যাস গ্রহণ বলছেন এই হচ্ছে কথা যে একজন আরেকজন এসে উপস্থিত হলেন তার নাম হচ্ছে তারক ঘোষাল তিনি অনেক দূরে তার কথা শুনেছিলেন ঠাকুর তার বাবাকে চিনতেন তার বাবা রামকানাই ঘোষাল খুব বিখ্যাত কালী সাধক ছিলেন এবং তিনি মোক্তার ছিলেন রানী রাসমণির এর মোক্তার ঠাকুরকে দেখে তার খুব ভালো লেগেছিল তিনি যখন দক্ষিণেশ্বরে আসতেন রামকানাই ঘোষাল সঙ্গে করে একজন গায়ককে নিয়ে আসতেন নাট মন্দিরে বসে তিনি মায়ের দিকে তাকিয়ে জব ধ্যান মাকে স্মরণ করতেন এবং সেই গায়ক পেছনে বসে সেই দেহত্ব বিষয়ক নানা রকমের গান গিয়ে চলে যেতেন তার চোখ মুখ সমস্ত লাল হয়ে যেত এবং দু চোখ দিয়ে ঝড় চোখ দিয়ে জল পড়তো ঠাকুরের তখন তীব্র গাত্র দাহ এই একটা সময় শ্রীরামকৃষ্ণের সঙ্গে রামকানাই ঘোষালের দেখা হয়েছিল তিনি তাকে একটি ইষ্ট কবচ করে দিয়েছেন কবজ সাধারণ মানুষ করতে পারে না কোন একটি বিশেষ মন্ত্র ইষ্ট মন্ত্রকে একটানা জপ করার পর একটি ফুলকে সংকল্প করে রেখে তার সামনে এক লক্ষ জপ করার পর সেই ফুলটিকে সেই কবচের ভেতরে প্রবেশ করে দেওয়া হয় তখন সেটি শক্তিশালী হয় আমরা অনেকেই ইষ্ট কবচ আনতে টানতে যাই বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ইষ্ট কবচ গুলো খুব বর এগুলো ঠিক কাজের জিনিস নয় আর কি এই ইষ্টকবচ সব সব মানুষ আমাদের দিতে পারেন না এটা হচ্ছে কথা এই ইষ্ট কবচ তিনি দিয়েছিলেন সোনার ইষ্ট কবচ দিয়েছিলেন যেটি ঠাকুর ধারণ করে থাকতেন এবং ঠাকুর শরীর চলে যাওয়ার পর শ্রী শ্রীময়ের কাছে এটি বেলুর মঠে আসে ঠাকুরের ইষ্ট কবচ এই বিশেষ বিশেষ দিনে নামিয়ে স্নান করানো হতো একবার বেলুর মঠে অনেক জিনিসপত্র চুরি যায় তার সঙ্গে সোনার ইষ্ট কবচটিও চুরি যায় যে কারণে এটি বেলুর মঠে এখন আমাদের কাছে নেই এইটা হচ্ছে কথা সেই তাঁর ছেলে তাই জন্য ঠাকুরকে ঠাকুর যখন তাকে প্রথম দেখলেন তার মনে হলো বড় চেনা মানুষ আপনাদের কখনো সুযোগ হলে বারাসাত মঠে যাবেন বারাসাত মঠের যে মন্দিরটা সেটা দুটো ছোট ছোট কুটিয়া নিয়ে তৈরি করা একটা কুটিয়া হচ্ছে যে এখানে মহাপুরুষমার যে জন্ম হয়েছিল সেই কুটিয়াটা এখন গর্ভ মন্দির ঠাকুর ঠিক যেখানে বসে আছেন ওই জায়গাটায় মহাপুরুষ মাঝে জন্ম হয়েছিল আর এদিকের এদিকে একটু একটা জায়গা আছে সেখানে ঠাকুরের এই তারক মহারাজ বা স্বামী শিবানন্দজি মহারাজের সেটা বাবার পঞ্চমন্ডির আসন আছে এখনো সেটা অনেকটা নিচে মাটির অনেকটা নিচে আছে সেই জায়গাটাকে ঘিরে রাখা আছে এবং তার উপর একটা বেদি করা আছে এবং অত্যন্ত জাগ্রত জায়গা আমি নিজে ওখানে থেকেছি আমি জানি এটা বলছেন বৈরাগ্যের প্রবল ঝড় তারকের মনে দিনে দিনে বৃদ্ধি পায় প্রভুর সদনে কাটিয়া যত সংসার বন্ধন পশ্চাতে তিনি বিবাহিত ছিলেন ভাবে তার বিয়ে হয়েছিল তখনকার দিনে পাল্টা পাল্টি বিয়ে হতো পাল্টা পাল্টি বিয়ে কি না এই আমাদের পন বাঁচানোর জন্য তার একটি বোন ছিল তার মা মারা যাওয়ার পর সেই বোনেরই তিনি গার্জেন ছিলেন বাবা যদিও ছিলেন বাবার তখন মা মারা যাওয়ার পর বাবার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই কারণে বোনের বিয়ের জন্য যথেষ্ট পণ সংগ্রহ করা সম্ভব হয়নি তখন ঠিক হলো যার সাথে বিয়ে হচ্ছে তার বোনের সঙ্গে মহাপুরুষ মহারাজের যদি বিয়ে হয় তারক ঘোষালের যদি বিয়ে হয় তাহলে তাদের একটু পণ কম দিতে হয় এই সূত্রেই তাদের ভেতরে বিবাহ হয়েছিলেন তাই শ্রীরাজ কিন্তু তার মনের ভেতরে গভীর তীব্র বৈরাগ্য ছিল তিনি ঘর বাড়ি ছেড়ে দক্ষিণেশ্বরে এসেছিলেন এবং বরানগর মঠ হবার পরে যিনি প্রথম বরান যাক যে দুজন প্রথম বরানগর মঠে আসেন থাকতে একজন হলেন স্বামী অদ্বৈতানন্দজি এবং দ্বিতীয় জন হলেন স্বামী শিবানন্দজি বা তার ঘোষাল বা মহাপুরুষ মহারাজ এদের কোথাও থাকবার জায়গা ছিল না এটা সত্যিকারের গৃহত্যাগ করেছিলেন এই গৃহে আর ফিরে যাওয়ার তাদের আর কোনো জায়গা ছিল না জুটিয়া নরেন্দ্র ছোটে এবে দিল দেখা কায়স্থ কুমার সঙ্গে সরলতা কায়স্থ কুমার অঙ্গে সরলতা মাখা গরণে সরল যেন অন্তরে সরল ভিতরের বাহ্য ভাব বাহ্যে ব্যক্ত সমুজ্জ্বল সতই প্রভুর প্রতি ভক্তি ভরা প্রভুর সকাশে হয় বড়ই পিয়ারা শ্রী প্রভুর সঙ্গ সাঙ্গপাঙ্গ পাঙ্গ সাঙ্গ পাঙ্গ গণাদি ভক্ত আখ্যা যাহাদের পুথির ভিতর দুই চারি উচ্চ বয় প্রবীণ আকার অবশিষ্ট অল্প বয় বালক কুমার কি হেতু এমন যদি জিজ্ঞাসিলে মন ভিতরে সুন্দর তত্ত্ব শুন বিবরণ ভয়ানক কাল জবে প্রভু অবতার ধরা ধামে অবিদ্যার পূর্ণ অধিকার তমাচ্ছন্ন দিশি পথ নাহি যায় দেখা ধর্মের আলোক যেন বিজলির রেখা বিভীষিকাময়ী ধরা ঘোর খেরা অবিদ্যায় সভয় অন্তর ভক্ত আসিতে প্রভু অগ্রে আপনি আসরে ক্রমে যদি কেহ বিশ্বপতি সৃষ্টিরও কারণ যদি এই ভক্ত বর্গ বর্গ অন্তর তবে আসিবারে কেন অভয় সভয় অন্তর জিজ্ঞাসিলে যদি তবে সুনহ উত্তর ধরায় সংসারাশ্রম সুবিশান ঠাই ত্রিতাপ অনলে তপ্ত লোহার করাই ভীষণ প্রবেশ দ্বার কেবল যাতনা না তদুপরি শরীরের রোগের তারা বিমল ভক্তের দেহ পবিত্র আধার কি কারণে রোগ শোক তাপের সঞ্চার উত্তর বন্হির কাছে যে বাগুয়ান কোথায় কে পায় বল তাপের এরান বলিতেন প্রভুদেব বিধা বিধির বিধাতা পাঁচ ভূতে এই দেহে রহে জোড়া দেহ পঞ্চময় দেহম দেহরি নিজে ব্রহ্মা করেন ধর্মযুক্ত দেহ করিলে আশ্রয় অনিবার্য দিতে হয় দেহ যে ধর্ম তাহা সর্বত্র সমান দেহধারী যদি বিভু এ এ জান এরান পাপময় ধরা ধরা পুরি মধ্যে ভক্তগণ পাপমতি জীব সঙ্গে সদা বিচরণ সংসারীর পাপ অন্য করিয়া আহারে ভক্তের দেহেতে তাই তাপের সঞ্চার পরার স্বভাব পাপে পারার স্বভাব পাপে যদি পড়ে পেটে ছাপা নাহি রহে দহে রোগ রূপে ফুটে ভক্তগণ সঙ্গে বিভু কেন আগু আগুসারে উদ্দেশ্য করিতে লঘু ধর নির্ভার পাপ লয়ে অন্তরঙ্গ গণ পারিষদ পদে পদে প্রত্যেকের বিপদ বিপদ লীলার ভিতরে আর দ্বিতীয় কারণ অল্প বয় বালক কি হেতু ভক্তগণ ভক্ত অমৃত ভান্ডার এখন কলির লোক করে মনে মনে কামিনী কাঞ্চন ভোগ করিয়া যৌবনে উপযুক্ত জবে পুত্র বার্ধক্য দশায় বিষয় সম্পত্তি আদি ভার দিয়া তাই বন্দোবস্ত পোষ্যদের করি বিলক্ষণ নিশ্চিন্ত হইয়া শেষে সাধন ভজন সংসারীর আনুবুদ্ধি বিধি বিড়ম্বনা যা হবার নয় করে তাহার বাসনা সবার প্রত্যক্ষে দেখা আছে চিরকাল হাতে নামাখিয়া তেল ভাঙিলে কাঠাল ফলেতে বিস্তর আঠা লাগে গোটা হাতে অজ্ঞানে করিয়া কর্ম জঞ্জাল পশ্চাতে সেই মত জ্ঞান ভক্তি না করি অর্জন বাহ্যিক সৌন্দর্যে মুক্ত হয় যেই জন সংসারে প্রবেশ করে মায়ার আঠায় সুনিশ্চিত জড়িভূত আপন মজ্জায় সংসার সমর ক্ষেত্রে ঢুকে নিজেই জনা আগমনীয় গম তার দুই চাই খানা নিগমে অভিজ্ঞ জনে সংসারে আসা ধ্রুব অভিমন্যুর মতো হয় তার দশা সেই হেতু বলিতেন প্রভু পরমেশ সংসার বুঝহ অগ্রে পশ্চাত প্রবেশ বালকের খেলা জেথা যথা ইহার উপমা লুকোচুরি নামে যাহা সাধারণে জানা বুড়িকে ছুঁইয়া অগ্রে জেথা ইচ্ছা রয় ছুঁইলেও তারে চোর চোর নাহি কয় সেই মতো ভগবান করি পরশন সংসারেতে যেখানে যে বা করে বিচরণ নির্ভয় হৃদয় তার ধরাত বেড়া ছেতি ছাতি ছুঁইলেও অবিদ্যার নাহি হয় কথি বুঝো কেন বালক প্রভুর ভক্তগণ বাল্লাবদী স্বভাবত ধর্ম ধর্ম শিক্ষা দিলা আচরণ কর্ম শৈশবে বয়স না হয় ধর্ম সাধনা সংসারে গলায় উঠিলে কাঠি পাখি নাহি পরে সহজ সুন্দর কার্য হয় বাল্যকালে উপমায় তাহারের ননী তুলিলে সকালে যেমন সুন্দর উঠে মিঠা তার তাই যেমন না হয় দুঃখ মথিলে বেলায় বার্ধক্য না হয় মঠে সাধন ভজন যখন হাজার ভাগ এক ফোঁটা মন সকালে করিতে কর্ম শিখাবার তারে বালক লীলায় প্রভু বালক লইয়া লীলা প্রভু অবতারে প্রবীণ বয়স যারা তবে যারা দুই চারি কারণ তারা তাহার তারা প্রভুর কান্ডারি প্রতিকার একটা ভারী সুন্দর কথা বলেছেন যেটা আমাদের অনেকেরই জানা উচিত আমরা স্বীকার করি না আমরা অনেকেই জানি আমরা স্বীকার করি না কেন ঠাকুর এই বালক লয়ে তিনি তার সাধন ভজন করলেন আপনারা দেখবেন যে ঠাকুরের লীলা খেলায় দু চারজন প্রবীণ মানুষ আছেন যারা বয়স্ক কিন্তু যারা সংসারের অসারত্ব বুঝেছেন তার মধ্যে একজনের কথা তো আপনারা জানেন মুরব্বী ঠাকুর যাকে বলতেন মুরি মানে বয়স্ক মানুষ তিনি হলেন গোপাল দাদা বুড়ো গোপাল দাদা তিনি তার স্ত্রী মারা গেছিল আমরা সাধারণত কি হয় স্ত্রী বিয়োগের পরে আমাদের সংসার অসার বোধ হয় না বিবাহিত হলে আমাদের সংসার অসার বোধ হয় না মানে আরো কত সুন্দর হনিমুনে ঘুরে আসার পর তারপরে মনে হয় এবছর শিমলা যাব পরের বছর ত্রিভান্ডাম যাব তারপরের বছর বালি দ্বীপ যাব তারপরে ফুকুটে না ফুকুটে কোথায় যাব থাইল্যান্ড যাব এরকম নানা জায়গায় যাব একটার পর একটা 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 দেখে এবারে সমুদ্র দেখেছি তো পরে পাহাড় দেখব তারপরের বছর ঝর্ণা দেখব তারপরের বছর এই দেখব তাজমহল দেখব তারপরে এখন দেখতে দেয় না তাই না হলে আগে পূর্ণিমার আলোতে সব গোলাপ ফুল হাতে নিয়ে তাজ তাজ দেখতো পূর্ণিমার আলোতে একবারে ঝকঝকে তাজ তাজমহল দেখার একটা খুব প্রবণতা ছিল বাঙালির এই নানা রকমের সব সংসারের বন্ধন আমাদের একটু একটু করে গেঁথে রাখে এবং প্রত্যেকটি প্রত্যেকটি জিনিসের জন্য ইচ্ছাকে পূর্ণ করার জন্য প্রচুর পরিমাণে আমাদের পরিশ্রম করতে হয় এবং এই প্রচুর পরিমাণে পরিশ্রম করতে গিয়ে আমরা এত আমাদের পরিশ্রম করতে হয় ভগবানকে চিন্তা করার মতো সময় আমাদের কাছে আর থাকে না ধীরে 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 আমরা ভগবান থেকে দূরে চলে যেতে চাই সেই কারণে আগামী দিনের মানুষকে শিক্ষা দেবার জন্য ঠাকুর এই বালক ভক্তদের নিয়ে কাজ আরম্ভ করলেন যে ছেলেবেলায় অল্প বয়সে এই কাজগুলো করে ফেলা দরকার আমাদের অনেকের এই যে চতুরাশ্রম ছিল ব্রহ্মচর্য বান গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাসের বয়সগুলোকে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন ব্রহ্মচর্যের বয়স হচ্ছে একুশ অব্দি আর একুশ থেকে পঞ্চাশ অব্দি কিন্তু গার্হস্থ তারপরে পঞ্চাশ বছরে অবশ্যই ছেলের হাতে দায়িত্ব দিয়ে তাকে চলে যেতে হবে বনে তখন স্বামী স্ত্রী থাকবে যখন ইন্দ্রিয়গুলো শীতল হবে শিথিল হবে ঈশ্বর চিন্তা করতে করতে বছর বসে তখন তারা সন্ন্যাস নেবে আমরা এই সব সবসময় স্কিপ করে যাই যেহেতু এখন এই গুরুগৃহে থাকা নেই সেই কারণে আমরা একবারে টানাটাকেই একবারে গার্হস্থ জীবন যাপন করি ভাবি যে ছেলেপুলেদের হাতে ছেলেপুলেরা একটু বড় হোক তাদের হাতে সব সংসারের দায়িত্ব দায় ভার তুলে দিয়ে আমরা চলে যাব। আমাদের মনেতে ছেলেপুলেরা কখনো বড় হয় না বড় খোকা মেজু খোকা সেজু খোকা ছোট খোকা সেই যে খোকা হয়ে থাকে আমাদের ছেলেরা কখনো বড় হয় না এবং এ বড় হয় না বলে তাদের উপর আমরা সংসারের দায়িত্ব দিতে পারি না আর সংসারের দায়িত্ব দিতে পারি না বলে যেহেতু কাঁঠাল যদি হাতে তেল মেখে না ভাঙা হয় কাঁঠালের আঠা একবার লেগে গেলে সে আঠা আর যেরকম উঠতে থাকে না ঠিক সেরকম সংসারের আঠা একবার আমাদের গায়ে লেগে গেলে সেটা আর কিছুতেই কোনোভাবেই আর উঠতে চায় না এটা একটা খুব বড় ধরনের সমস্যা সেই কারণে প্রভু এই বালক ভক্তদের নিয়ে এক অদ্ভুত নতুন এক খেলা খেললেন কিরকম খেলা তিনি খেললেন তাদের নিয়ে ভক্তে আচরিয়া ধর্মে শিক্ষা দিল জীবে ধর্ম আচরণ কর্ম শৈশব শৈশবে একেবারে শুরুর সময় করতে হয় কেন বয়স না হইলে ধর্ম সাধনা তাহার ননী তুলিলে সকালে আপনারা স্বীকার করুন আর বা নাই স্বীকার করুন ছেলেবেলায় আপনারা যে উদ্যোগ নিয়ে অল্প বয়সে যে একটা চেষ্টা নিয়ে কাজকর্ম করতেন পরবর্তীকালে একই কাজ করছেন সংসারেরই কাজ করছেন ছেলেবেলায় যখন বাড়িতে এসে বিয়ে হয়ে এসেছিলেন তখন যেভাবে সংসারে রান্না বান্না সমস্ত কিছু করতেন এখনও ঠিক একইভাবে করছেন কিন্তু উদ্যমটা যেন কোথায় একটা কমে গেছে আমাদের আমরা কিন্তু সেই পূর্ণ উদ্যমে আর কাজ করতে পারি না এটা একটা সমস্যা সেই কারণে অল্প বয়সে যেটা শক্তি ছিল সেটা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয় তাই যে সময় অল্প বয়স থাকে সেই সময় ভগবানকে ডাকার অভ্যাস করতে হয় এমন কথা নয় যে সংসার ছেড়ে চলে যেতে হবে এরকম কথা বলছে না ভগবানকে ডাকার অভ্যাস শ্রীরামকৃষ্ণ দেব বলছেন এক হাতে ভগবানকে ধরো অন্য হাতে কর্ম করো কেন এক হাতে ভগবানকে ধরবো কেন হাফ হার্ট এডলি আমাকে একজন বলেছিলেন আপনাদের শ্রীরামকৃষ্ণেরই উপদেশ হাফ হার্টেডলি কর্ম করো এটা কোনো কাজের কথা নয় হাফ হার্টেডলি বলছেন না এক হাতে ভগবানকে ধরার অভ্যাস করতে বলছেন ওই তাকে ধরতে হয় অভ্যাস করতে হবে যাতে অন্য হাতটা যখন ছাড়া হয়ে যাবে তখন অন্য হাতটা দিয়ে আমি এই হাতটাকে দিয়ে ভগবানের দুটি পা ধরতে পারবো আমার যদি ভগবানকে ধরার অভ্যাস যদি না থাকে তাহলে তখন যখন কর্মমুক্ত হব তখন কিছুতেই আর কিছু করে উঠতে পারবো দেখি অনেক সময় আমাদের আশ্রমে তো দেখেছি প্রচুর ভিড় হয় ভীষণ ভিড় হয় পুঁতি শোনার জন্য একেবারে ভিড় বাড়াবাড়ি হ্যাঁ তারপরে সিট রাখারাখি এই সমস্ত কিছু হয় এত লোক এত লোক দেখে আমার একবারে ভেতরটা একবারে প্রাণ একদম ভরে যায় যত চেয়ার দেওয়া হয়েছে সব চেয়ার ভরে গেছে সামনের যে কার্পেট দেওয়া আছে সেখানে মাইরা বসেছে এরকম ভিড় বোধ হয় বড় একটা দেখি না কিন্তু যে মুহূর্তে ক্লাস শেষ হয়ে যাবে প্রণাম শুরু হবে সে এক অদ্ভুত নরকুণ্ড সে একবারে অদ্ভুত সবাই কচট কচর 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 একজন কিন্তু ভগবানের কথা বলছে না কালকে কেন আসেনি নাক দিয়ে সর্দি পরছে বা তোমার মাফলারটা ভারী সুন্দর সোয়েটারে কি সুন্দর বড় বড় গলা এটা টেনে বাঁধ একবারে দারুণ হয় তার কারণ হচ্ছে এই দুহাত দিয়ে ভগবানকে ধরার অভ্যাসটা আমাদের হয়নি দুহাত দিয়ে ভগবানকে ধরার অভ্যাসটা করবার জন্য অল্প বয়স থেকে এক হাত দিয়ে ভগবানকে ধরতে হয় সব কাজের ফাঁকে সব কিছুর ফাঁকে ভগবানকে ধরবার চেষ্টা করতে হয় বলছেন যেমন সুন্দর উঠে মিঠে তাই উপমায় তাহার ননী তুলিলে সকালে সহজ সুন্দর কার্য হয় বাল্যকালে উপমা তাহার ননি তুলিলে সকালে যেমন সুন্দর উঠে মিঠে তার তার তাই তেমন না হয় দুঃখ মথিলে বেলায় সকাল বেলা যখন ফ্রেশ ক্রিম থাকে সেই ক্রিমটা দুধের সাথে মিশে যাওয়ার আগে সেটাকে যদি আমরা মন্থন করে নিই সেই ক্রিমটা পুরোটা উঠে আসে পরবর্তীকালে যদি বেলার দিকে যখন দুধের ভেতরে সেই ক্রিমটা মিশে গেছে সেটা ওঠে কিন্তু তার জন্য অনেক 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 বেশি পরিশ্রম করতে হয় তেমনি যে বার্ধক্য না হয় মোটে সাধন ভজন যখন হাজার ভাগ এক ফোটা মন আমাদের মনটা ছড়িয়ে যায় সর্ষের পুটুলের মতো আমাদের মন সেই সর্ষের পুটুলির যদি মুখটা খুলে যায় সর্ষেগুলো একদম ছড়িয়ে চিটিয়ে নানা জায়গায় বিক্ষিপ্ত হয়ে যায় তাই সর্ষের পুটুলির মুখটা খুলে যাওয়ার আগেই তাকে ধরতে হয় আমাদের বিবেক চূড়ামণিতে কেন্দুগুলোকের গল্প বলা আছে কাপড়ের বল বলছেন তাই দিয়ে যখন খেলছি প্রথম সিঁড়িতে পড়েছে ধরে নিতে পারি দ্বিতীয় সিঁড়িতেও পড়েছে তখন ধরে নিতে পারি তৃতীয় সিঁড়িতে পড়েছে তখন শরীরটা বাড়িয়ে ধরে নিতে পারি কিন্তু চতুর্থ সিঁড়িতে পড়লে সেটা আর ধরার যায় না সেটা ক্রমাগত চলতে থাকে আমরা হয়তো ছুটে 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 অনেক কাণ্ড করে সেটা ধরি কিন্তু সেটা ধরতে গেলে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় এই কারণে প্রভু যেন এইটা বোঝানোর জন্যই তা নিয়ে এলেন সকালে করিতে কর্ম শিক্ষা বার্তারে সকালে করিতে কর্ম বালক লীলা প্রভু অবতারে প্রবীণ বয়স লইয়া যার যারা কারণ দুই তাহারা তারা প্রভুর যারা প্রবীণ বয়স্ক আছেন তাদের ভেতরে তিনি ভক্তি বৈরাগ্য জাগিয়ে রেখেছেন তারা তার এই যে লীলা খেলা এটা লীলা খেলার চালানোর যে ইঞ্জিন অয়েল এটি তারা সাপ্লাই করে যারা শ্রীরামকৃষ্ণের ঘরে আছেন আর বাকি সবাই বালক সকলের ভেতরে তিনি সেই বৈরাগ্যের ভাবে সঞ্চার করছেন যাতে এটা এটা এভার লাস্টিং ইফেক্ট তাদের ভেতরে আসে আজ এই পর্যন্ত ভগবানের কাছে প্রার্থনা যে বয়স থেকে এসেছি তার কাছে যেন আমরা তার সেই বালক হয়ে উঠতে পারি আমরা মনের দিক থেকে যেন বালক হয়ে উঠতে পারি তাকে চাইবার তাকে জানবার ইচ্ছাটা যেন আমাদের সেই বালকের মতোই সরস থাকে বালকের মতোই যেন ঐকান্তিকতাময় থাকে আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়নী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ श्रीरामकृष्णार्पणमस्तु